হাদিসটা পাবেন তিরমিজির মধ্যে প্রথম খণ্ড কিতাবু সিয়াম হাদিস নম্বর 699 আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালুন নাসু বি খায়রিন মা আজ্জালুল ফিত্রা তত দিন পর্যন্ত মুসলিমরা কল্যাণের উপর থাকবে দিন বিজয়ী থাকবে যত দিন পর্যন্ত আমার উম্মত সূর্য অস্তের সঙ্গে সঙ্গে দ্রুত ইফতার করবে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আজকে আমরা আধুনিক যুগে বসবাস করি আজকে আপনি গুগলে গিয়ে সানসেট লেখেন আপনি যেই স্থানে আছেন ওই স্থানে সূর্য অস্তের সময় দেখিয়ে দিবে অথচ আজকে আমাদের ক্যালেন্ডারগুলো ছাপা হয় কিভাবে আপনার সূর্য অস্তের 5 মিনিট 3 মিনিট 7 মিনিট 10 মিনিট পরে ক্যালেন্ডার ছাপা হয় আপনি দেখবেন সূর্য অস্তের সময় দেওয়া আছে আপনার রাজশাহী তানোরে এতটায় আর ইফতারের টাইমে ক্যালেন্ডার দেওয়া আছে 5 মিনিট লেটে কেন হলো এটা আল্লাহ রাসূল বলছেন তোমরা দ্রুত ইফতার করো কেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াকফিরুন নিশ্চয় ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে যেটা হাদিসে নাই সেটা আপনার করা যাবে না যেটা আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী করেছেন আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন ওইটা আপনাকে মেনে নিতে হবে আপনি বর্তমান আধুনিক যুগে চলাফেরা করেন আপনি শিক্ষিত পারছেন আপনি আজানের দিকে তাকিয়ে আছেন হুজুরে ক্যালেন্ডার বের করে দিয়েছে ওই দিকে আপনি চেয়ে বসে আছেন কেন আপনি বর্তমান সূর্যাস্তের সময় দেখে দ্রুত ইফতার করেন অনেক মা বোনেরা মনে করে যে হয়তোবা দ্রুত ইফতার করা এটা নেকির কাজ নয় দেরিতে ইফতার করা নেকি কেন যেহেতু আমি সারাটা দিন 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থেকেছি আর 5 মিনিট 7 মিনিট দেরিতে ইফতার করলে আল্লাহ খুশি হবে আসলে কি আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে আল্লাহ রাসূল বলেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমলটা আমি করি নাই যে আমলটা আমার পক্ষ থেকে নয় ওই আমলটা গৃহীত হবে না ওই আমলটা বাতিল 1718 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাবেন আজকের আলোচনার শেষ হাদিস শেষ মাসায়েল